বিশেষ বিজ্ঞপ্তি আসল এ কেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন ডক্টর প্লাস সিক্সটি ফাইভ বাই টু এম বি রোড কলকাতা ফিফটি ওয়ান ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা বারবার করে আপনাদের কাছেই অনুষ্ঠান নিয়ে আসছি একটি কারণে যতটা সচেতন মানুষ হবে ততটাই ভালো কারণ এখনও আমরা রাতের কলকাতাতে কিন্তু এমন বহু মানুষকে দেখছি অবাধে ঘুরে বেড়াচ্ছে তারা এবং তার সঙ্গে না তাদের কোনো রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা না কিছু না মুখে মাস্ক না স্যানিটাইজেশনের চিন্তাভাবনা এবং বিশেষ করে বলবো যে রাতের শহরে তারা কিন্তু নির্দ্বিধায় ঘুরে ছে এবং দাঙ্গাও করছে সুতরাং এই জায়গা থেকে আমাদের অ্যালার্ট হওয়ার সময় যে যতটা সম্ভব আমরা কিছু মানুষ মানছি ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়ে আতঙ্কিত হয়ে থাকছি এই তৃতীয় ঢেউয়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে থাকছি কিছু মানুষ কিন্তু হঠাৎ করে যখনই করোনা দ্বিতীয় এই দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যে কড়া বিধিটা সামান্য শিথিল হয়েছে তত কিন্তু মানুষ একেবারেই মানে সাহসী হয়ে উঠেছে সুতরাং আপনাদের জানিয়ে রাখি আজকে করোনা সতর্কতা অনুষ্ঠানের শুরুতেই যেমন তথ্য দিয়েই প্রবেশ করি অনুষ্ঠানে যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজকেই কিন্তু যে রিপোর্ট পেশ করেছে গত চব্বিশ ঘন্টায় সংক্রমণের কম সংখ্যা কিন্তু তিরিশ হাজারের নিচে হয়েছে কারণ মার্চ মাস ষোলোই মার্চের পর থেকেই প্রথম কিন্তু এই সংক্রমণের সংখ্যা কমেছে কিন্তু মুশকিলটা হচ্ছে এই খবরগুলো দেওয়ার পরেও মানুষ হঠাৎ করে আরও বেশি সাহসী হয়ে উঠছে এবং সেখান থেকে আমাদের বিরত থাকাটা ভালো যাই হোক আমাদের ওভারঅল আলোচনা থাকবে যে করোনা সতর্কতায় অনুষ্ঠান নিয়ে আপনারাও থাকবেন আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুমন্ত রয় অনেক অনেক স্বাগত আসার জন্য আপনারা রয়েছেন ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে সরাসরি আপনাদের যা জিজ্ঞাসা রয়েছে করোনা নিয়ে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে কি করবেন কি কি করণীয় কি কি করবেন না সমস্ত কিছু নিয়ে আপনারা ফোন করতে পারেন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু ডাবল থ্রি সেভেন একটি নাম্বার শো করছে দেখুন সরাসরি কথা বলুন বলে সিক্স টু নাইন টু ফোর টু ডাবল থ্রি সেভেন এই নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন আপনাদের জিজ্ঞাসু নি একদম সরাসরি ডক্টর রায়ের কাছে চলে যাব যে প্রথমত তো আমি আজকের তথ্যটা বললাম যে সংক্রমণের সংখ্যা অনেকটা কমেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা সুখবর যে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি চিঠিতে আলাপচারিত হয়েছে আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এবং মনসুখ মান্ডব্য জানিয়েছেন সম্ভবত পরের মাস অর্থাৎ অগস্ট মাসে কিন্তু বারো বছর থেকে টিকাকরণ হতে পারে সম্ভবত এটা স্কুল খোলার পরিকল্পনা বা আরও অনেক কিছু তৃতীয় ঢেউয়ের ভয়ও হতে পারে আমি একটু আপনার মতামত নেব অ্যাকচুয়ালি মতামত বলতে এখানে একটা কথা প্রথমে বলে রাখি যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা কিন্তু এখনও রয়ে গেছে সেটা হলো যে থার্ড ওয়েবটা যখন আসবে তখন বোধহয় বাচ্চাদেরই অ্যাটাক করবে বাকিদের কিন্তু ছেড়ে দেবে এটা একদম ভুল কথা এখন ব্যাপারটা হলো যে থার্ড ওয়েব জিনিসটা কি প্রত্যেকটা ওয়েব যখন আসছে না তখন নেক্সট ওয়েব আগের ওয়েবের থেকে নেক্সট ওয়েব যখন আসছে তখন সেটা কিন্তু আরও বেশি করে নিজেকে মিউট্যান্ট করে নিচ্ছে আরও নিজের নিজের ক্যারেক্টারগুলো ভাইরাস চেঞ্জ করে নিচ্ছে যার ফলে পরবর্তী যখন ওয়েবটা আসছে তখন কিন্তু তাদের সঙ্গে মোকাবিলা করাটা আমাদের জন্য একটু কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে এবং এই থার্ড ওয়েবটা যে আসছে থার্ড ওয়েবে কেন বলা হচ্ছে যে বাচ্চাদের বেশি করে করবে কারণ আমরা দেখেছি যে প্রথম দুটো ওয়েব যেটা যেখানে ছিল যখন হয়েছিল তখন কিন্তু বাচ্চাদের এত বেশি অ্যাটাক করে নি যার জন্য বারবার করে বলা হচ্ছে থার্ড ওয়েবে অ্যাটাক করার চান্স বাড়বে কারণ এই যেহেতু নিজেকে মিউটেশন করে নিচ্ছে ভাইরাসটা তো যখন এই ডেল্টা ভাইরাসের নতুন ভেরিয়েন্টটা ডেল্টা প্লাস যে ভেরিয়েন্টটা এটা যখন আসবে আসছে মার্কেটে তখন কিন্তু এই আস্তে 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 মানে বাচ্চাদের জিনোমটাকে অ্যাটাক করার জন্য যে যে ক্যারেক্টারিস্টিক ফিচার চেঞ্জ করা দরকার ছিল সেটা কিন্তু নিজেকে মিউটেশন করে নিয়ে নিজেকে মিউটেন করে নিয়ে সেই ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করে নিয়েছে যার ফলে বাচ্চাদের এখন অ্যাটাক করার চান্স বেশি কিন্তু তার মানে এটা কখনোই নয় যে বড়দের অ্যাটাক করবে বাচ্চাদের বেশি বলতে বড়দের থেকে বেশি না বাচ্চাদের বেশি বলতে ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভে বাচ্চাদের যেরকম অ্যাটাক করেছিল তার থেকে থার্ড ওয়েভে বাচ্চাদের অ্যাটাক করার চান্স বেশি কিন্তু এটা আমি বারবার করে বলছি এই ভূ ভ্রান্ত ধারণা শিকার কেউ যেন না হন যে বাচ্চাদেরই অ্যাটাক করবে বড়দের করবে না বা বাচ্চাদের থেকে অ্যাটাক করার চান্সটা বড়দের থেকে বেশি তা নয় বাচ্চাদের অ্যাটাক করার চান্সটা আগের দুটো ওয়েবে বাচ্চাদের যেরকম অ্যাটাক করেছিল তার থেকে অনেকটাই বেশি কিন্তু তার মানে বড়দের কিন্তু সেই ভয়টা থেকেই যাচ্ছে এবং আরেকটা কথা আমি সকলকে মনে করেই দিতে চাই যে বাচ্চাদের অ্যাটাক হওয়ার চান্সটা কিন্তু দুটো কারণে হতে পারে একটা হচ্ছে স্কুল কলেজের স্কুলে যাওয়ার জন্য কলেজ তো বাচ্চারা কী করে যাবে তো স্কুল স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদের যে অ্যাটাক হওয়ার একটা চান্স থাকে এটা তো সরকার থেকে এখনও পর্যন্ত স্কুলটা খোলা হয়নি এবং পরবর্তীকালে থার্ড ওয়েভ যদি আসে তখন স্কুল বন্ধই থাকবে হুম যদি স্কুল খোলেও থার্ড ওয়েভ আসলে বন্ধ করে দেওয়া হবে ফলে এই যে একটা চান্স বাচ্চাদের অ্যাটাক হওয়ার সেই চান্সটা কিন্তু আমার মনে হয় না যে খুব একটা কার্যকর হবে যেটা মেন বাচ্চাদের অ্যাটাক হওয়ার চান্স সেটা সেটা কিন্তু বড়দের থেকেই তো এই জায়গাটা কিন্তু সবাই যেন খুব সাবধানে থাকেন বাড়ির মা বাড়া এবং মানে বড়রা যেন সাবধানে থাকেন যে বাচ্চাদের অ্যাটাক করবে মানে কিন্তু এমন নয় যে বড়দের থ্রু দিয়েই করবে এমন নয় যে বাচ্চাদের নিজে নিজে অ্যাটাক করবে কারণ বাচ্চারা তো এক্সপোজ হবে না সেভাবে পরিবেশের সঙ্গে এক্সপোজ করতে গেলে দুটো উপায় আছে একটা হচ্ছে বাবা মা বা বড়দের থ্রু দিয়ে একটা হচ্ছে স্কুলে যাওয়ার জন্য তো স্কুল যদি বন্ধ থাকে সেটা দিয়ে হবে না তার মানে অবশ্যই বাচ্চাদের অ্যাটাক করার চান্স বড়দের থেকে বা বাবা মার থেকে তো সেই জায়গাটা কিন্তু আমাদের বড়দের ভীষণ সাবধান হতে হবে যে বাচ্চাদের যেন কোনোভাবেই এই জিনিসটা অ্যাটাক না করতে পারে তার জন্য আমাদের নিজেদেরকে সাবধান থাকতে হবে আমাদের যেন অ্যাটাক না করে কারণ আমাদের অ্যাটাক করলে তখন কিন্তু বাচ্চাদেরও করবে ডক্টর একটু আগে আমরা অনুষ্ঠান শুরুর আগেই আলোচনা করছিলাম যে ঠিক কি আমাদের করণীয় খাওয়া দাওয়ার ক্ষেত্রে কারণ আমাদের এই ডায়েট নিয়ে বহু চিন্তাভাবনা বহু প্রশ্ন আমরা রেখেছি বা অনেকেই প্রশ্ন করেছেন যেমন ঠিক কী করা উচিত যারা নর্মাল যাদের কোনো রকম কোভিড হয়নি যারা আক্রান্ত হননি তাদের কি ধরনের ফুড হ্যাবিট হওয়া দরকার যারা কোভিড আক্রান্ত তাদের কী ধরনের ফুড হ্যাবিট এবং যারা আফটার কোভিড রয়েছেন তাদের কি ধরনের ফুড হ্যাবিট হওয়া দরকার সবার আগে আমি বলি যাদের কোভিড এখনো হয়নি বা বাচ্চাদের ক্ষেত্রে আমি বেশি করে বলবো কারণ বাচ্চাদের এখনও আমি প্রথমেই বললাম যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়েবে বাচ্চাদের কিন্তু খুব একটা অ্যাটাক করেনি করেছে এমন করেনি এমন কথা বলা ভুল কিন্তু সংখ্যাটা ভীষণই কম পার্সেন্টেজটা ভীষণই কম থার্ড ওয়েবে যেটা আশঙ্কা করা হচ্ছে যে বাচ্চাদের যেহেতু নিজেকে মিউটেশন নিয়ে করে নিয়েছে এবং তার যে এখন নতুন করে যে মিউট্যান্ট ভ্যারিয়েন্টটা ডেল্টা প্লাসটা সেটা কিন্তু বাচ্চাদের জিনোমের সাথে ভালো ম্যাচ করে যার ফলে বাচ্চাদের একটা অ্যাটাক করার চান্স বেশি বাচ্চাদের আগের ওয়েবগুলোর থেকে তো সেক্ষেত্রে সবার আগে বাচ্চাদের ডায়েটের ওপর নজরটা দিতে হবে বাচ্চাদের বাচ্চাদের কী খাওয়ালে বা অনেকটাই ওভারকাম করে উঠবে দেখুন আমরা বড়োরা তো অনেক সময় অনেক ক্যাপসুল খেয়ে নি অনেক ট্যাবলেট খেয়ে নি ক্যালসিয়ামের খেয়ে নিলাম ভিটামিন ডি এর খেয়ে ভিটামিন সি এর খেয়ে নিলাম কিন্তু বড়োদের বাচ্চাদের তো এইভাবে খানো ঠিক নয় তো বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমাদের জোর দিতে হবে ন্যাচারাল ফুডের ওপর বেশিরভাগ জোর দিতে হবে বাচ্চারা যে সমস্ত হাই প্রোটিন জিনিসগুলো খায় সেগুলো তো খাবেই তার সঙ্গে সঙ্গে বাচ্চারা যেটা করবে সেটা হচ্ছে যে ন্যাচারাল যে সমস্ত প্রোটিন জাতীয় জিনিস সেগুলো একটু বেশি করে খাবে কিন্তু যেমন বাচ্চাদের ক্ষেত্রে চিকেনটা বিশেষ করে খাওয়ানোর দরকার বিশেষ করে চিকেন স্টু যদি করে একটু খাওয়ানো যায় বা চিকেন স্যুপ করে একটু খাওয়ানো যায় এগুলো বাচ্চাদের জন্য ভীষণ ভীষণভাবে উপকারী তো এগুলো বাচ্চাদেরকে খাওয়াতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে বাচ্চাদের কিন্তু আমি বলবো যে রেগুলার একটা করে ডিম খাওয়ান রেগুলার একটা করে ডিম যদি বাচ্চাদের রোজ খাওয়ানো যায় আর বাচ্চাদের ক্ষেত্রে তো এই সমস্ত কোলেস্টেরল বা এই সমস্ত ভয়টা নেই অনেকটাই কম তো ডিমের কুসুম অবশ্যই খাওয়ান ডিমের কুসুম ছাড়া ডিমের সাদা অংশ খাওয়াবেন না বড়োদের ক্ষেত্রে যেটা আমরা বারবার করে বলি বাচ্চাদের ক্ষেত্রে সেটা আমরা বলবো যে না ডিমের কুসুম সহ ডিম খাওয়ান এবং রেগুলার একটা করে খাওয়ান আর একটা কথা হচ্ছে যদি কোনো বাচ্চার ঠান্ডার টেন্ডেন্সিটা অতটা না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা করে কলা বড় সকাল উঠে খাওয়াবেন এটা একটা বিশাল বড় আমি অনেকবার প্রোগ্রামে বলেছি যে কলা খেলে ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই বেড়ে যায় যার জন্য কলাকে আমরা সুপার ফুটো বলে থাকি তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কলাটা যদি খাওয়াতে পারেন যদি হ্যাঁ তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তার জন্য বাচ্চার জন্য অবশ্যই কোনো ঠান্ডার ধাপটা না থাকে মাঝে মাঝে যদি এমন অনেক বাচ্চা আমরা দেখতে পাই যাদের মাঝে মাঝেই ঠান্ডা লেগে যায় মাঝে মাঝে ঠান্ডার জন্য মাথা ব্যথা করে বা ঠান্ডার জন্য একটু হয়তো কাসছে হাঁসছে তো এগুলো যদি যারা থাকে তাদেরকে একটু সাবধান হতে হবে আদারওয়াইজ বাচ্চাদের কলা একটা করে সকালে উঠে খাওয়াবেন আর ডিম রোজ একটা করে যদি খায় এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে যদি চিকেন স্টু বা চিকেন স্যুপটা করে খাওয়াতে পারেন তাহলে আমার মনে হয় বাচ্চাদের অনেকটাই কিন্তু মানে ইয়ে করা যাবে প্রতিরোধ করা যাবে বাচ্চাদের করোনা হওয়া থেকে আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বড়দের একটু সাবধান হতে হবে বড়দের যেন এমন কোনো কাজ করবেন না যে আপনাদের থ্রু দিয়ে বাচ্চাদের অ্যাটাক করার চান্স থাকবে এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন এটা গেল এটা মানে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে সকালে উঠে একটা করে কলা খাবেন ডিমটা ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে আমি মানা করবো যাদের যাদের ক্ষেত্রে ডিমের প্রবলেম নেই তারা খাবেন ডিমের সাদা অংশ অবশ্যই খেতে পারেন কিন্তু কুসুমটার ক্ষেত্রে একটু ইয়কটার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে আর চিকেন খেতে পারেন সবাই একদিন ছাড়া ছাড়া বা দুদিন ছাড়া ছাড়া আপনি একটু স্টু করে বা একটু স্যুপ করে খাওয়া খেলেন কোনো ব্যাপার না ভালো ভালো জিনিস সেটা আর তার সঙ্গে সঙ্গে সয়াবিন খাবেন এবং প্রচুর পরিমাণে ডাল খাবেন স্পেশালি মুসুর ডাল এগুলো যদি খান তাহলে কিন্তু এবং যদি কারোর পনির খাওয়ার ইচ্ছে হয় পনির খেতে ভালো লাগে তাহলে পনির খাবেন মানে প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি করে খাবেন বিট এনিম্যাল প্রোটিন ও উদ্ভিজ প্রোটিন যদি উদ্ভিজ প্রোটিন খান সেক্ষেত্রে এনিম্যাল প্রোটিনটা কিন্তু অবশ্যই অবশ্যই খেতে হবে এনিম্যাল প্রোটিনের মধ্যে আমি বারবার করে বলছি এনিমাল প্রোটিন মধ্যে চিকেনটা সবথেকে বেশি উপকারী এই মুহূর্তে ডিমটা অবশ্যই বেশি উপকারী কিন্তু ডিমটা কিছু কিছু মানুষকে ডিমটা দেওয়া যায় না তার জন্য ডিমটার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে আর তার সঙ্গে সঙ্গে সকালে একটা করে কলা খেতে হবে আর হ্যাঁ আর একটা কথা আমি বলি প্রত্যেক দিন সকালে যদি সম্ভব হয় অঙ্কুরিত ছোলা যদি ভিজিয়ে খেতে পারেন তাহলে আরও ভালো এই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এগুলো হচ্ছে প্রি কোভিডের ক্ষেত্রে বড়দের ফুড হ্যাবিটটা বাচ্চাদের আমি আগেই বলেছি আচ্ছা সেকেন্ড আমি আসবো হচ্ছে যে কোভিড যাদের হয়েছে তারা কি খাবেন তাদের ক্ষেত্রে বারবার করে আমি এর আগেও বলেছি আবার বলছি তাদের ক্ষেত্রে ফুড হ্যাবিটটা ডক্টরই ঠিক করে দেন যে কীভাবে মানে আপনি যাকে দেখাচ্ছেন যার যার আন্ডারে আপনি রয়েছেন তিনি ঠিক করে দেন কারণ এটা তো পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে কারো কারোর ক্ষেত্রে কোনো খাবার খাওয়া যায় কারো কারোর ক্ষেত্রে কোনো খাবার খাওয়া যাবে না এগুলো আমি এই এই মুহুর্তে বলছি না আমি মোরললেস একই কথাই বলবো যে কলা ডিম এগুলো চিকেন এগুলো বা যে যে কোনো প্রোটিন জাতীয় খাবার একটু তারা মাছ যদি খেতে পারেন খুব ভালো হয় আপনার সি বেশি করে খেলে আরও ভালো হয় সি অনেক রকম মিনারেল থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী তার সঙ্গে সঙ্গে একটু যদি ওই ছোটো মাছ যেগুলো আপনার প্রচণ্ড পরিমাণে ভিটামিন ডি বা ক্যালসিয়াম থাকে এগুলো যদি একটু খাওয়া যায় তাহলে খুব ভালো হয় এগুলো বড়ো যাদের কোভিড হয়েছে বড়দের তাদের ক্ষেত্রে আমি বলবো প্লাস এটা কিন্তু আপনি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন যে ডক্টরের আন্ডার আপনি রয়েছেন কারণ কি কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু জিনিস কিন্তু খাওয়া যায় না আর এবার আমি বলবো যে পোস্ট কোভিড পোস্ট কোভিড হয়ে যাওয়ার পর তার কী কী পোটাফিট হওয়া উচিত পোস্ট কোভিড হয়ে যাওয়ার পর কিন্তু মানুষের মুখে একটু অরুচি ভাব থাকে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনাকে চেষ্টা করতে হবে যে খাবারটা আপনার প্রচণ্ড ফেভারিট মানে আপনি প্রচুর খেতে ভালোবাসেন এমন খাবারগুলোকে আপনাকে কিন্তু বেশি বেশি করে খেতে হবে কারণ শরীরটা দুর্বল হতে দেওয়া যাবে না ওই সময় কিন্তু শরীর দুর্বল হওয়ার চান্স প্রচণ্ড বেশি একটু সহজেই শ্বাসকষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হাঁপানি লাগার সম্ভাবনা বেশি একটু হাঁটলে বা একটু সিঁড়ি ভাঙলে হয়তো হাঁপাচ্ছেন তো এইগুলোর থেকে ওভারকাম করার জন্য আপনাকে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পছন্দযুক্ত খাবার খেতে হবে এমন খাবার কখনোই খাবেন না যেটা আপনি অপছন্দ করেন কিন্তু হয়তো আপনাকে ডক্টর বলেছেন বা হয়তো আপনি শুনেছেন যে ভীষণ প্রোটিন আছে ভালো ভিটামিন আছে মিনারেল আছে আপনি খাচ্ছেন সেটা কিন্তু আপনার শরীরে কাজ দেবে না যেটা আপনার উপকার থেকে বেশি হচ্ছে আপনার যেটা পছন্দ আছে সেই খাবারটা বেশি করে খাবেন সেটা কিন্তু আপনার বেশি করে কাজে দেবে তো যেটা পছন্দ তার সঙ্গে সঙ্গে প্রোটিন খাবার অবশ্যই যদি প্রোটিন খাবার কারো উপর পছন্দ হয় সেগুলো তো অবশ্যই খাবেন আর মাছের ওপর একটু জোর দিন মাছ মাংস ডিম এবং তার সঙ্গে সঙ্গে কলা এগুলোর উপর অবশ্যই জোর দেবেন আর অঙ্কুর ছোলাটা আমি সবার ক্ষেত্রেই বলছি পোস্ট কবিটির ক্ষেত্রেও বলছি এগুলো একটু খাবেন বেশি করে ডক্টর একটা কথা বলি যে ডেল্টা ভ্যারিয়েন্টের কথা আমরা বলছি এবং বলা হচ্ছে এটা অনেকটাই স্ট্রংগেস্ট কারণ আপনি নিজেও একটু বললেন যে যত বেশি এরা নিজেকে আপডেট করে ভাইরাস তত বেশি স্ট্রং হয় তো ডেল্টার ক্ষেত্রেও কিন্তু একই কথা আমরা শুনতে পাচ্ছি এবং সম্প্রতি দশজন বিশেষজ্ঞ যে নিজেদের মতামত দিয়েছেন এবং সেই মতামত অনুসারে বলা হচ্ছে যে দুটি ভ্যাকসিনের কথা বলা হচ্ছে এক হচ্ছে ফাইজার দুই হচ্ছে অ্যান্টিজেনেকার বলছে যে তাদের যে ভ্যাকসিন এই দুটি ভ্যাকসিন যেমন দেওয়ার পরে ছ সপ্তাহ পর কিন্তু তার অ্যান্টিবায়টি তৈরি হয় কিন্তু বলা হচ্ছে যে টেন উইক্স চলে গেলে আবার তার কিন্তু ফিফটি পার্সেন্ট অ্যান্টিবায়ডির কমতে থাকে এবং এরকম রিসার্চ ওয়ার্ক বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যদিও আমরা কোভ্যাক্সিন কোভিশিল্ডের মধ্যে রয়েছি কিন্তু আমি ওভারঅল বলবো যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা কতটার সঙ্গে লড়াই করতে পারবে দেখুন প্রথমেই একটা কথা বলে দিই মানুষের একটা ভুল ধারণা আছে যে অ্যান্টিবডি নষ্ট হয়ে যায় অ্যান্টিবডি নষ্ট হয় না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কমে যায় যেটা আপনি বলেন ফিফটি পার্সেন্ট অ্যাকচুয়ালি কমে যায় বা নষ্ট হয় না ব্যাপারটা তার কার্যকারিতাটা নষ্ট হয়ে যায় মানে তারার যে ওয়ার্ক করার ক্ষমতা অ্যান্টিবডি জিনিসটা বেশ বেসিক্যালি কি যে আমাদের বাইরের থেকে যখন কোনো ফরেন বডি অ্যাটাক করে কোনো অ্যান্টিজেন অ্যাটাক করে তার এগেনস্টে প্রতিরোধ গড়ে তোলা ইমিউনিটি গড়ে তোলা এই প্রতিরোধটা বা ইমিউনিটিটা গড়ে তোলে কে আমাদের বডি গড়ে তোলে এবং বাইরে থেকে যে অ্যান্টিজেনটা বা ফরেন বডিটা কে নাই ভাইরাসটা এবারে দেখা গেল যে যদি ওর ইমিউনিটি পাওয়ারটা কমে যায় মানে অ্যান্টিবডির ইমিউনিটি আমি অ্যান্টিবডির প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষমতাটা যদি কমে যায় তখন কিন্তু অ্যান্টিজেনটা অ্যাটাক করবে মানে ভাইরাসটা অ্যাটাক করবে তো সেই জন্যই আমি বারবার করে বলছি যেটা এটা কিন্তু অ্যান্টিবডি নষ্ট হয়ে গেল বা ফিফটি পার্সেন্ট কমে গেলো তা নয় ব্যাপারটা হচ্ছে তার কার্যকারিতাটা কমে গেল এক নম্বর সেকেন্ড হচ্ছে যে এই যে অ্যান্টিবডির কথাগুলো বলা হচ্ছে যে ছ দশ সপ্তাহ পর নষ্ট হয়ে যাবে হ্যাঁ একদমই ফাইজারের যে ব্যাপারটা ফাইজারের এই জন্যই ইউএসএতে ওখানে তো মনে করুন ওয়েস্টার্ন কান্ট্রিতে ফলে ওখানে মাইনাস টেম্পারেচারে রাখতে হয় যেটা আমাদের এখানে মাইনাস টেম্পারেচার যেটা যে পরিমাণ মাইনাস টেম্পারেচার রাখতে হয় মাইনাস ওয়ান নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেট এটা কিন্তু আমাদের এখানে এটমসফিয়ারটা ক্রিয়েট করা খুব মুশকিল আমাদের মতন দেশে ইন্ডিয়ার মতন দেশে যেখানে একটা গ্রীষ্মপ্রধান দেশ সেখানে কিন্তু এইরকম ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করা প্রচণ্ড মুশকিল কারণ বাইরের কান্ট্রিতে বুঝতেই পারছেন যে ঠান্ডা প্রধান দেশ ওগুলোতে অলরেডি কখনো কখনো মাইনাসেই থাকে টেম্পারেচার ফলে আরেকটু সাইন্টিফিক্যালি যদি আরেকটু ওটাকে ইয়ে করে দেওয়া যায় ফ্রিজ করে দেওয়া যায় তাহলে ওই ফ্রিজিং টেম্পারেচারটা মাইনাস ওয়ান নাইটি ফাইভ পর্যন্ত নিয়ে যেতে পারা যায় কিন্তু আমাদের এখানে ওয়েস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে এটা কিন্তু মানে নেক্সট টু ইম্পসিবল প্রায় বলা যায় তো যার জন্য আমাদের আমাদের এখানে কিন্তু এই ফাইজার অ্যান্টিবডি ফাইজারের যে অ্যান্টিবডি ফাইজার ভ্যাকসিনের যে অ্যান্টিবডিটা তৈরি ফাইজার ভ্যাকসিন দেওয়ার ফলে তার কার্যকারিতাটা কিন্তু আমাদের ক্ষেত্রে কমে যায় যে দশ টু টেন উইক্সের পর যেটা আপনি বললেন এটা একদম ঠিক তো ইনফরমেশন কিন্তু এটা কিন্তু আমি বলবো ওয়েস্টার্ন কান্ট্রিজের ক্ষেত্রে এগুলো এই কথাটা সত্যি নয় ওয়েস্টার্ন কান্ট্রিদের ক্ষেত্রে কিন্তু যেহেতু ওখানে টেম্পারেচারটা অনেক অলরেডি কম থাকে অ্যাটমসফিয়ার টেম্পারেচারটা ফলে ওখানে কিন্তু আরও বেশি দিন ধরে ওটা সংরক্ষণ করে রাখা যায় এবং আরও বেশি দিন ধরে অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে আমাদের এখানে কিন্তু সেটা নয় এই জন্যই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রথমে কিন্তু ফাইজার থেকে এটা নেয়নি ভ্যাকসিনটা নেয়নি এখন ভ্যাকসিনের অবতুলতার কারণে ভ্যাকসিনের শর্টেজের কারণে অবশ্যই ওটা নিতে হচ্ছে এবং তার জন্য গভর্নমেন্টকে অবশ্যই কিছু মেজার করতে হবে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে যার ফলে ওটাকে সংরক্ষণ করা যায় কিন্তু সাধারণ মানুষের চিন্তা কিছু নেই দেখুন ভ্যাকসিন যখন সরকার দেয় কোনো কোনো একটা ভ্যাকসিন কোনো একটা কোম্পানির ভ্যাকসিন তখন কিন্তু সরকার ভেবেই দেয় যে ওই ভ্যাকসিনটা কীভাবে সংরক্ষণ বেস্ট উপায় ঢোকানো যায় একটা কথা আমি বলি একটু করে বলি সেটা হচ্ছে যে আমরা তো এখন দেখুন প্রচুর মানুষ একটা সময় ছিল যে মানুষ আগ্রহী ছিল না ক্ষেত্রে অনেক বেশি প্রশ্ন চিহ্ন ছিল এখন মানুষ কিন্তু আগ্রহী হয়েছে কারণ যেহেতু সামনে একটা ভয়ানক আর একটা ওয়েব আসছে সেই জন্য মানুষ আস্তে আস্তে আগ্রহী হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে ভ্যাকসিনের উপর ডিপেন্ডেন্ট আমি বলছি সেটা নয় ভ্যাকসিন তো আমরা নিচ্ছি টেন উইক্স বাদে তার ফিফটি পারসেন্ট তার ইয়ের ক্ষমতা কমে যাক না যাক আমাদের একটা মানুষের ক্ষেত্রে সে নিজেকে কী করে তার ইমিউন পাওয়ারটাকে বজায় রাখতে পারে স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে উইথ ভ্যাকসিন দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে ভ্যাকসিন তো মানুষ এখন আপনি যেটা বললেন সচেতন হচ্ছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে মানুষকে এটা করতে হবে সেটা হচ্ছে যে ওই ডিসটেন্স মেনটেন করতে হবে মুখে মাস্ক নিতে হবে কিন্তু আমি এক তার আগে একটা কথা বলে নিই যে এই ডিসটেন্স মেনটেন ব্যাপারটা কিন্তু খুবই একটা ধোঁয়াশা ব্যাপার তার কারণ কি মানুষকে অনেক সময় কাজে বেরোতে হয় মানুষকে ট্রেন বাসে যাতায়াত হয় ট্রামে যাতায়াত করতে হয় মেট্রোয় যাতায়াত করতে হয় তখন কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু ডিসটেন্স মেনটেন হয় না তো আমি ওই জন্য বারবার করে বলি ডিসটেন্স মেনটেনটার ওপর জোর অবশ্যই দিতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না ওই মুখে বলে দেওয়া যায় কিন্তু ডিস্টেন্সমেন্ট এটা হয় না মাস্কটা ঠিক মতন পড়বেন নাক মাস্কটা নাকের ওপর যেন থাকে এটা দেখবেন মাস্কটা যেন নাক থেকে নিচে নেমে না যায় এটা দেখবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও দেখবেন যে আপনি যখন বাইরে বেরোচ্ছেন আপনার অবশ্যই হাত কোথাও না কোথাও লাগবে কোনো না কোনো দরজায় মেট্রোর দরজায় ট্রেনের দরজায় বাসের দরজায় বা কোনো বাড়ির দরজায় বা আপনি যে অফিসে যাচ্ছেন অফিসের দরজায় বা কোনো একটা জায়গায় আপনার লাগবে এবং ওই হাতটা আপনাকে যদি আপনি দরজাতে নাও লাগান আপনারা হয়তো দেখা গেলো যে মেট্রোর মধ্যে আপনি উঠেছেন আপনি ওখানে যে ধরার জায়গাগুলো থাকে সেখানে হয়তো আপনি হাত দিলেন তো কিছু না কিছু জায়গাতে আপনার হাত লাগবেই লাগবে বা কোনো একটা মানুষের বডি হয়তো আপনার বডিতে টাচ হলো যেহেতু ভিড় ভিড় রয়েছে বা দু তিনজন মানে এরকম তো হবে না যে অনেকটা ডিস্কাস মেনটেন করে মেট্রোতে কেউ চড়ছে না এরকম সম্ভবই নয় প্রায় প্লাস বসার জায়গাগুলোও ওরকমভাবে সম্ভব নয় যত স্পেশাল ট্রেন দেখুন না হ্যাঁ প্রচন্ড ভিড় কিন্তু মানে একবারে বাদুড় জেলা হয়ে গেছে তাও শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে বাসেরও অপদ্রতা রয়েছে এই সব জায়গাতেই ভিড় রয়েছে তো এই জন্য আমি বারবার করে বলি ডিস্টান্স মেনটেনটা মানুষ মুখে বলে ঠিকই কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না আমি ওটা বুঝি তার জন্য কি করতে হবে আপনাকে অবশ্যই যে ড্রেস পরে আপনি বাড়ি বাইরে বেরোচ্ছেন এটা অবশ্য অনেকেই মেনটেন করেন তবুও আমি আরেকবার বলে দিচ্ছি যে ড্রেস পরে বাড়ি বাইরে বেরোচ্ছেন সেই ড্রেস কিন্তু বাড়িতে সাথে সাথে আগে ওয়াশরুমে গিয়ে সেই ড্রেস চেঞ্জ করতে হবে সেই ড্রেসকে জলে ভেজাতে হবে মিনিমাম চার ঘন্টা নর্মাল জলে অনেকে ভাবেন কি যে আমি সার্ফ অর্ডার দিয়ে ধুয়ে দিলাম হয়ে গেল এটা একদম ভুল কথা সার্ফ দিয়ে আপনি যদি ধন সার্ফ দিয়ে জামা কাপড় পরিষ্কার হয় কিন্তু জীবাণু ওরকমভাবে মরে না যে মানে ভাইরাসটা কোভিড নাইন্টিন ভাইরাসটা কিন্তু মরে না তো আপনি যদি সার্ফ দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে দেন দিয়ে একটা এমন জায়গায় শুকিয়ে নেন যেখানে ফ্যানের হাওয়াতে আপনি শুকিয়ে নিচ্ছেন বা কোনো একটা ঠান্ডা জায়গায় শুকিয়ে নিচ্ছেন তাহলে কিন্তু আপনার ভাইরাসটা মরলো না আপনার ভাইরাসটা মরতে গেলে আপনাকে দুটো প্রসেস করতে হবে অয়ে আপনাকে চার ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে আদারওয়াইজ আপনি যদি সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে ডুবিয়ে তুলেও তুলেও নেন সে সার্ফ দিয়ে কাচুন বা নর্মালটা পটারই কাচুন কিন্তু সেটা কিন্তু আপনাকে একটা রোদের মধ্যে ভালো জায়গায় মেলে দিতে হবে যেখানে চরম রোদ রয়েছে প্রচুর রোদ রয়েছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে এখানে আমি একটা প্রশ্ন করবো যেমন হচ্ছে এখন যে ওয়েদারটা রয়েছে আমাদের সেটা হচ্ছে বর্ষাকাল চলছে সুতরাং রোদের দেখা মানে খুব মানে নৈব নৈমোচা হয়ে গিয়েছে দেখা দেখা মেলা তো এই সময় দাঁড়িয়ে আমাদের সতর্কতার জায়গাটা কতটা স্ট্রং হওয়া উচিত একটা ফোন নিয়ে আমরা আসছি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি লেখা মিত্র বলছি কোথা থেকে বলছেন আমি ভাইকিনীনগর থেকে এয়ারপোর্ট আচ্ছা বলুন কি প্রশ্ন বলছি আমার বাসা টু ইয়ার্স এই যে বাসা বছর আমার তো করোনা হয়নি এখনো পর্যন্ত কিন্তু আমি একটু খাওয়া সম্বন্ধে প্রশ্ন করতাম ডাক্তারবাবুর কাছে করোনায় তো অনেক ডিম খেতে বলেছেন আমি কি মানে ডিমটা খেতে পারবো বা কুসুমটা বা সাদাটা কোনটা আমার পক্ষে মানে সুবিধাজনক আমার খাওয়া উচিত কুসুমটা বাদ দিয়ে কি খাওয়া উচিত নাকি পুরো ডিমটাই খাওয়া আমার কোলেস্টেরল আছে ডাক্তারবাবু একদম তাই আমি আমি কিন্তু যখন বলছিলাম এই কথাটা ডিমের কথা আমি তো এই কথাটাও বলেছিলাম আপনি খেয়াল করেছেন জানি না আমি এটাও বলেছিলাম যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডিম খাওয়া যায় না তো সেগুলো আপনাকে অবশ্যই আপনার আপনার যে নর্মাল রেগুলার যে চেক আপটা রয়েছে তার তার আন্ডারে থেকে আপনাকে সেটা দেখতে হবে এক নম্বর দু নম্বর আপনি যে প্রশ্ন করেছেন যে আপনার ডিম খাওয়া ইয়ে রয়েছে আপনার কোলেস্ট্রল রয়েছে আপনার ইয়কটা অবশ্যই খাওয়া যাবে না কিন্তু আপনি কিন্তু সাদা অংশটা খেতে পারবেন ডিমের কাজে কোনো প্রবলেম নেই ডিমের সাদা অংশ খেতে পারবেন যদি এবার সাদা অংশটার তো টেস্ট অতটা ভালো হয় না যদি আপনি সেটা ম্যানেজ করতে পারেন আপনি খেতে পারেন অবশ্যই খেতে পারবেন আর তার সাথে সাথে আপনি কিন্তু দুদিন পর একটু চিকেন খাবেন চিকেন স্টু অথবা চিকেন আমি বারবার করে বলে দিচ্ছি চিকেনের কিন্তু কোনো এমন প্রিপারেশন খাবেন না যাতে তেল মশলা প্রচুর আছে আপনি হয় চিকেন স্টু খাবেন অথবা চিকেন স্যুপ খাবেন দুদিন পর পর সপ্তাহে উইকলি আপনি তিনবার করে খেলেন কি কখনো কখনো দুবার করে খেলেন এরকমভাবে খাবেন রেগুলার আপনি খাবেন না আর ডিমের ইয়ক ছাড়া যদি সাদা অংশটা খেতে পারেন খাবেন আর রোজ সকালে একটা করে কলা অবশ্যই খাবেন এটা আপনার জন্য বেশি জরুরি কারণ আপনার ক্ষেত্রে আর হ্যাঁ আরেকটা কথা যেটা আমি একটু বলেছিলাম যে অঙ্কুরিত ছোলা যদি একটু সম্ভব হয় তাহলে খাবেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার ম্যাম আমি আসাম থেকে বলছি আমার নাম বৈশাখী চক্রবর্তী ডাক্তার বাবুকে নমস্কার ম্যাম আমার ছেলের বয়স ষোলো বছর ও একটু হেলদি তো এখন তো বাচ্চাদের জন্য কোনো ভ্যাকসিন এখনো আসেনি তো সেক্ষেত্রে ওদের জন্য কি একটু প্রিকশন নিলে মানে ওদেরকে একটু এই এইসবের হাত থেকে একটু বাঁচানো যাবে যদি একটু স্যার বলেন আমাদেরকে তাহলে খুব ভালো হয় বাচ্চা এখন এখনো বাচ্চা পড়াশোনা শুরু হয়নি কিন্তু বাইরে পড়তে যাবে শুরু হবে এটা কোভিডের কথা মাথায় রেখে বা না রেখে তার আগেই আপনি ফুড হ্যাবিটটা ঠিক করুন কারণ ওর হেলদি যে প্রবলেমটা রয়েছে না ওটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু ওকে ডায়েটারি ফুড হ্যাবিট যেগুলো সেগুলোর একটা ডায়েট চাট হয় সেই ডায়েট চার্ট অনুযায়ী মেনটেন করে ওকে খাওয়ান তার মধ্যে প্রথম কথা আমি বলব ফাইবার যুক্ত খাবার খাওয়ান ওকে প্রচণ্ড পরিমাণে ফাইবার যুক্ত খাবার খাওয়ান যে সমস্ত খাবারের ফাইবার রয়েছে যেমন ফ্রুটস ফ্রুটসের মধ্যে রয়েছে আপেলে রয়েছে প্রচণ্ড পরিমাণে ফাইবার ওকে আপেল খাবেন রোজ একটা করে ওকে পেয়ারা খাওয়াবেন রোজ একটা করে রোজ তিনটে করে কি দুটো করে ওকে গোটা ফল খাওয়াবেন ওকে জুস করে কিন্তু খাওয়াবেন না এক নম্বর দু নম্বর হচ্ছে ওকে চেষ্টা করবেন কার্বোহাইড্রেট খাবারটা যতটা পরিমাণ কম খাওয়াতে এবং ও যদি নাটস জাতীয় জিনিস খেতে ভালোবাসে বাদাম তাহলে খাওয়াবেন কারণ বাদামে কিন্তু অনেকের একটা ভুল ধারণা আছে বাদামে ফ্যাট থাকে অবশ্যই ফ্যাট থাকে কিন্তু ফ্যাট আমরা আমাদের অনেক অনেকগুলো প্রকার ভেদ রয়েছে ফ্যাটের তার মধ্যে একটা এক ধরনের ফ্যাট আছে স্যাচুয়েটেড ফ্যাট ফ্যাট ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট আর একটা হচ্ছে আনস্যাচুয়েটেড ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুয়েটেড ফ্যাট তো আনস্যাচুয়েটেড যে ফ্যাটটা না সেইটা কিন্তু খুব উপকারী স্যাচুয়েটেড ফ্যাটটা কিন্তু অপকারী এবার আমাদের যে সমস্ত খাবার আমরা খেতে মানা করি যুক্ত খাবার বলুন বা অন্যান্য যে সমস্ত খাবার সেগুলো কিন্তু কার্বোহাইড্রেটটা গিয়ে পরবর্তীকালে স্যাচুয়েটেড ফ্যাট হয়ে যায় যার ফলে কিন্তু ওটা ক্ষতিকারক কিন্তু আনস্যাচুয়েটেড ফ্যাট যেগুলো থাকে সেই তাদের মধ্যে একটা খাবার হলো নাটস বাদাম তা আপনি যদি বাদাম খাওয়াতে পারেন ওকে রোজ কিন্তু হ্যাঁ ওকে বাদাম খাবেন আনলিমিটেড পরিমাণে নয় কিছু কিছু খাবার আছে যেগুলো কম করে পরিমাণ মতন খাওয়ালে খুব উপকারী আবার যদি পরিমাণের থেকে বেশি খাওয়ান সেটা কিন্তু ততটাই অপকারী হয়ে ওঠে তো ওকে যদি রোজ দুটো করে বা চারটে করে বাদাম খাওয়াতে পারেন গুনে গুনে চারটে বাদাম ওকে রোজ খাওয়াতে হবে যদি খাওয়াতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে গোটা ফল দিনে দুটো করে অথবা তিনটে করে মনে মাথায় রাখবেন ফলগুলো কিন্তু আলাদা আলাদা হতে হবে মানে আপনি দুটো আপেল খাইয়ে দিলেন তাহলে হবে না একটা আপেল একটা পেয়ারা এরমভাবে খাওয়াবেন আর একটা হয়তো নাশপাতি খাওয়ালেন বা এইভাবে এইভাবে খাবেন বা খেজুর খাওয়াবেন এরমভাবে ওকে খাওয়ান আর ওকে চেষ্টা করুন যে ওর পেটটা এমনভাবে ভরিয়ে রাখতে যাতে করে ও বেশি ফাইবার জাতীয় খাবারগুলো দিয়ে পেটটা ভরাতে চেষ্টা করুন যাতে করে ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খেতে মানে না চায় বা খেতে না পারে বা খিদেটা না পায় এবং চিনি একদম বাদ ওকে চিনি যতটা সম্ভব কম দিয়ে খাওয়াবেন মিষ্টি জাতীয় জিনিসটা একটু কম অ্যাভয়েড করে থাকবেন যদি খুব মিষ্টি খেতে চায় সেক্ষেত্রে গুড় জাতীয় জিনিসের ওপর আপনি একটু ঝুঁকে ঝুঁকে থাকবেন আর একটা কথা আমি বলে দিই ওকে চেষ্টা করবেন না গুড়ের বাতাস জিনিস খাওয়াতে যদি বেশি মিষ্টি খেতে চায় কেন তাতে কী হবে তাতে না ওই গুড়ের বাতাসাটা খেতে খেতে ওর মুখটা তখন আর ভালো লাগবে না মিষ্টি খেতে মিষ্টির প্রতি ওর একটা টেন্ডেন্সি যে ন্যাকটা রয়েছে সাথে চলে যাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় আমাদের ব্রেনে না এক ধরনের স্যাটাইটি সেন্টার থাকে যে কী করে যার কাজ হল যে আমাদের খিদেটাকে বাড়িয়ে দেওয়া বা কোনো একটা জিনিসের প্রতি আমাদের চাহিদাটা বাড়িয়ে দেওয়া ধরুন আমার একটা জিনিস ভালো লাগে আমার হয়তো মিষ্টি খেতে ভালো লাগে হয়তো রসের মিষ্টি খেতে ভালো লাগে সেই জিনিসটা প্রতি আমার চাহিদা বাড়িয়ে দেয় এবার যদি আমি সেই সেন্টারটাকে কোনোভাবে ব্লক করে দিতে পারি তাহলে কিন্তু ওই চাহিদাটা আমার কোনো দিন আসবে না আমার সহজে আসবে না যদি না আসে তাহলে ওই জিনিসটা আমাকে ইনটেক করতে হলো না যদি আমি আমাকে ওই জিনিসটা ইনটেক করতে না খেতে না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ওই জিনিসটা যখনই ইনটেক না আমার কিন্তু শরীরটা আস্তে আস্তে থেকে একটা ঠিক মেনটেন হবে তো সেই জন্য বলছি ওকে যদি ও বেশি মিষ্টি খেতে চায় যদি আপনি দেখুন প্রথমে এই খাবারগুলোকে খাওয়ান ফল জাতীয় খাবার খাওয়ানো একটু সবজি খাওয়ানোর চেষ্টা করুন আমি যখন এই কথাটা বলছি তার সঙ্গে সঙ্গে আমি মাথায় রেখে বলছি যে বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না তো সেক্ষেত্রে আপনাকে ওই একটু প্রোটিন জাতীয় খাবারের দিকে ঝুঁকতে হবে ডিম খাওয়াবেন একটু কিন্তু ডিমটা যেহেতু হেলদি কোলেস্ট্রল রয়েছে তো সেক্ষেত্রে ডিমটাকে একটু কম ইয়ে করে আপনি চিকেনের দিকে ঝুঁকুন এবং চিকেনটা অবশ্যই কিন্তু মশলা জাতীয় বেশি মশলা জাতীয় নয় নর্মাল যে চিকেনটা স্টু বা স্যুপ করে খাওয়াতে পারেন তাহলে খুব ভালো হয় আর তার সাথে সাথে যেটা করবেন ওকে না একটু ডাল জাতীয় জিনিস খাওয়ান যেহেতু হেলদি আছে ওর প্রোটিনটা দরকার কিন্তু কিছু পরিমাণ উদ্ভিজ্জ প্রোটিনও দরকার সবসময় যে অ্যানিমাল প্রোটিন খাবেন তা নয় উদ্ভিজ প্রোটিন কিছু কিছু দরকার যেমন ওর 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 ক্ষেত্রে ডালটা কিন্তু বেশি দরকার ওকে মুসুর ডালটা একটু বেশি করে খাওয়ান দরকার হলে একটু পুরোপুরো ডাল করে খাওয়ান বা একটু ডাল সেদ্ধ করে খাওয়ান হ্যাঁ কিন্তু কোনো দিন ওকে মশলা জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন তেলটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন স্পেশালি সর্ষের তেলটা একদম হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ বলছি যে গড়িয়া দিয়ে বলছি পারুল হালদার হ্যাঁ বলুন

পেটটা ফুলে যাচ্ছে আর শ্বাসকষ্টটা রয়েছে মানে খেতে পারছি না কিছু আচ্ছা আপনার লাস্ট মানে কোভিড থেকে সেরে উঠেছিলেন কবে মানে লাস্ট পরপর পর তিন দিন জ্বর আসেনি কবে কোন তারিখে হ্যাঁ ডাক্তার খুব শুনতে পেলাম না হ্যাঁ পরপর পর তিন দিন আপনার জ্বর আসেনি কবে মানে লাস্ট কবে লাস্ট যে ওই যে সময় মানে কোভিড থেকে সেই সময় ডাক্তার আমার ছিল তারপরে তো সাতবার ফোন ফোন করি ওনারা যেই হিসাবে বলে সেই হিসাবে হুম তো আপনার ডাক্তার টাক্ষার ছিল শ্বাসকষ্ট ছিল তো আমার এখানে হসপিটালে দেখালাম সিটি স্ক্যান করলাম সব কিছু করেও আমার প্রবলেম এখনো ঠিক হয়নি তার মানে ওনার জ্বরটা নেমে গিয়েছিল বাট নতুন করে না আমি ওটাই জানতে চাইছি আমরা সতেরো তারিখে যেটা বললেন মে মাসে ওটা তো আমরা বোধহয় পজিটিভ ধরা পড়েছিল সতেরো তারিখে তাই তো ডাক্তার শুনতে পেলাম না আপনি আপনি টিভি টিভিতে না শুনে ফোনে শুনুন উনি বলছেন যে সতেরো সতেরো তারিখ যে ডেটটা বলছেন আপনি কোভিড পজিটিভ হয়েছিলেন হ্যাঁ তারপরে কি আর আপনার সেই জ্বর মানে আপনি ধরা পড়লো তারপরে কোভিড টেস্ট করিয়েছিলেন সেই টেস্টে কনটেইন भन्ने রেজাল্ট আচ্ছা এইও কমড়াপুর করে ক্লিয়ার হচ্ছে না উনি আছেন লাইনে না আছেন 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 তো আপনি হ্যাঁ বলুন বলুন বলছি আপনার মে মাসের সতেরো তারিখে তো পজিটিভ ধরা পড়েছিল হ্যাঁ হ্যাঁ তো আপনি কবে নাগাদ আপনার লাস্ট জ্বরটা এসেছিল তারপরে তো আমরা কিছুদিন জ্বরটা ছিল কতদিন জ্বরটাকে সেই সময় জ্বরটা ছিল তারপরে জ্বর চলেই আছে আমার মানে কবে জ্বর কমে গেছে কোন তারিখটা ওটা আমি জানতে তারিখটা জানতে চাইছি কবে জ্বর কমেছে ডাক্তার ও সেই তারিখটা আমি ঠিক বলতে পারবো না তারপর থেকে মানে জ্বরটা আমার চলে গেছে জ্বর আসছে না কিন্তু গায়ে যন্ত্রণাটা রয়েছে আচ্ছা ঠিক আছে আর আপনার কিছু খেলে পেট ফুলে যাচ্ছে টেস্ট করেছিলেন কবে আপনি আপনি টেস্ট করিয়েছিলেন কবে কোভিড এর টেস্ট করেছিলাম ওই কি মাসে করেছিলাম আপনার মে মাসের সতেরো তারিখে যখন পড়েছিল আমি ধরে নিচ্ছি আপনি এখন ডেটটা ঠিক করে বলতে না পারলো আমি ধরেই নিচ্ছি যে মোটামুটি দশ দিন পর কিন্তু জ্বর চলে গেছে এবার আপনি যখন যেহেতু বলছেন যে ওই টেস্ট করার পর কয়েকদিনের মধ্যে আমার জ্বর চলে গেছে আমি ধরে নিলাম যে হায়েস্ট ম্যাক্সিমাম আপনার দশ দিন পর্যন্ত ছিল মানে দশ সপ্তাহের পর দশ দিন মানে আমি ধরলাম যে টোয়েন্টি সেভেন্থ মে এবার টোয়েন্টি সেভেন মেয়ের পর থেকে কিন্তু আপনার জ্বরটা আসেনি পরপর দিন এটা আমি ধরে নিলাম তো সেক্ষেত্রে আপনার টোয়েন্টি সেভেন মেটা হলো এমন একটা ডেট যে ডেট থেকে আপনি সুস্থ হয়েছেন কোভিডের কারণে এইবারের ঘটনা হলো যে টোয়েন্টি সেভেন মে থেকে আজকে হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন্থ জুলাই তার মানে আমি ধরে নিলাম মোরলেস অললেস টু মান্থ টু মান্থস ধরে নিলাম এই টু মান্থসের মধ্যে আপনার কিন্তু মাঝে মাঝে পেট ফুলছে এবং আপনার ব্যথাটাও বোধহয় আছে বললেন মাঝে মাঝে অসুবিধা হচ্ছে কিন্তু স্ক্যান ট্যান করে সিটি স্ক্যান বা অন্য কিছু করে আমরা ধরা পড়েনি কোনো কিছু সব ওকে আছে আপনাকে যে কারণের জন্য আমি বারবার ডেটটা জিজ্ঞেস করছিলাম সেই কারণটা এবার আমি বলি যে এই যে মাস টাইমটা না মাস টাইম পিরিয়ড যে আমি সাতাশ সাতাশে মে থেকে আমার আর কোনোদিন জ্বর আসেনি মানে করোনার কারণ কোভিডের কারণে এবং সেইটার থেকে শুরু করে আজকে মাস হলো এইটা কিন্তু তিন মাস অব্দি আপনার এরকম থাকবে তিন মাস অবধি পোস্ট কোভিড যে কমপ্লিকেশনগুলো সেগুলো তিন মাস অব্দি থাকে আমি এই জন্য বারবার করে ডেটটার উপর জোর দিচ্ছিলাম আরও এক মাস আপনাকে কিন্তু এটার জন্য ভুগতে হতে পারে মাঝে মাঝে হয়তো আপনাকে এরকম পেট ফুলবে মাঝে মাঝে বিভিন্ন প্রবলেমগুলো হবে তারপর থেকে দেখবেন আপনি আস্তে আস্তে নিজেই এই প্রবলেমগুলো কাটিয়ে উঠবেন তার জন্য আপনি কী করবেন আমি বলে দিচ্ছি আপনাকে প্রথম কথা আপনার যদি বাড়িতে ছাদ থাকে মানে বাড়ি হয় তাহলে আপনি ছাদের উপরে যাবেন অথবা যদি আপনার কমপ্লেক্স কোনো ফ্ল্যাট হয় তাহলে আপনি ফ্ল্যাটের কমপ্লেক্সের মধ্যে যাবেন অথবা যদি পাড়া হয় পাড়ার মধ্যে আপনি হাঁটাহাঁটি করবেন সকালবেলা ঘুম থেকে উঠে ছটার সময় আপনি একটু ছাদের দিকে যাবেন মানে একটু খোলা হওয়ার মধ্যে যাবেন বা যদি মাঠ থাকে মাঠের মধ্যে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি প্রচণ্ড জোরে জোরে শ্বাস নেবেন জোরে জোরে শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন এই যে ব্যায়ামটা না এটা আপনি আধ ঘন্টা ধরে করবেন এটা কিন্তু একটা ব্রিদিং এক্সারসাইজ এটা আপনি আধ ঘণ্টা ধরে করবেন এটা একবার গেল এবারে এটা সকালবেলা ছেড়ে দিন এবার আপনি বাড়িতে এলেন বাড়িতে চা বিস্কিট খেলেন আপনি ব্রেকফাস্ট করলেন ব্রেকফাস্ট করার এক ঘন্টা পর মানে ঠিক ধরুন আমি ধরে নিলাম যদি আপনি নটার দিকে ব্রেকফাস্ট করেন কি সাড়ে নটার দিকে ব্রেকফাস্ট করেন ঠিক এগারোটার সময় সকাল এগারোটার সময় আপনি একটু আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করবেন সেটা কীরকম করবেন আপনি একটু প্রোন পজিশন মানে টুপুর হয়ে শোবেন একটা বালিশ নেবেন বুকের মত বুকের নিচে একটা বালিশ নেবেন হাঁটুর নিচে এবার দুটো বালিশ নিয়ে আপনি উপর হয়ে শুয়ে এই 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 ব্রিদিং এক্সারসাইজটা আমি কিন্তু আগেও দেখিয়েছিলাম করিয়ে করে তবু আমি আরেকবার বলে দিচ্ছি প্রোন পজিশন মানে উপর হয়ে শোয়া যেটাকে বলে ওইভাবে শোবেন আপনার বুকের নিচে একটা বালিশ নেবেন একটা হাঁটুর নিচে বালিশ নেবেন নিয়ে আপনি ওইভাবে শ্বাস প্রশ্বাস নিতে থাকবেন পাঁচবার দশ পাঁচ গুনবেন আবার শ্বাস নেবেন আবার ছাড়বেন আবার পাঁচ গুনবেন ওই শ্বাসটা নিয়ে আটকে রেখে পাঁচ গুনবেন আবার ছাড়বেন এরকমভাবে করতে করতে দশবার করে করবেন এইরকমভাবে আপনি সকালে একবার এগারোটার সময় করবেন সন্ধ্যাবেলা একবার করবেন এই এক্সারসাইজগুলো যদি আপনি পোন পজিশনে করেন দুবার এবং সকালে ঘুমতে ঘুরে যেটা বললাম ছটার সময় আপনি যদি একটু খোলা হাওয়ার দিকে সেটা ছাদি হোক বাড়ির ছাদি হোক কমপ্লেক্সই হোক বা খোলা মাটি হোক এখানে গিয়ে যদি আপনি শ্বাস প্রশ্বাসগুলো ঠিকঠাক নেন আপনি আস্তে 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 ওভারকাম করে উঠবেন ঠিক আছে আস্তে 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 আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এই যে আপনার বোধহয় আপনি বোধহয় শ্বাসকষ্ট একটু বলছিলেন শ্বাসকষ্ট প্রবলেমটা হ্যাঁ ওটাও বলছিলেন আপনার পেট ফুলে যাওয়ার ব্যাপারটা বলছিলেন এগুলো আস্তে আস্তে সব চলে যাবে কিন্তু আপনাকে আমি বলেই দিচ্ছি আপনি এগুলো করলেও এক মাস এখনও আপনাকে এটার জন্য ভোগাতে হতে ভুগতে হতে পারে তারপরে কিন্তু আস্তে আস্তে কমবে কিন্তু তবু আপনাকে নিজের থেকে চেষ্টা করতে হবে কমানোর যত তাড়াতাড়ি সম্ভব সেই জন্য এই বিধি এক্সারসাইজগুলো আপনি করতে থাকুন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি দিনাটা থেকে বলছি কি নাম আপনার শিলা

নিয়মটা এখন প্রশ্ন আছে না না থাকুন বলছেন তেরো বছরের বাচ্চা পজিটিভ হ্যাঁ প্রথম কথা আপনাকে বলি ওর যদি জ্বরটা নেমে গিয়ে থাকে তাহলে আমি দুটো দুটো কথা বলবো একটা হচ্ছে জ্বর যদি থেকে থাকে তাহলে কি খাওয়াবেন আর জ্বর যদি নেমে গিয়ে থাকে তাহলে কি খাবেন প্রথমে জ্বর যদি থাকে যেহেতু পাঁচ দিন বলছেন আপনি সেহেতু টেন্ডেন্সি হচ্ছে জ্বর থাকতে পারে থাকার চান্স আছে প্রচুর যদি জ্বর থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে ওকে একটু মাংসটা খাওয়ান যাতে করে ও মাংস মানে আমি ধরেই নিচ্ছি যে বাচ্চা যেহেতু মাংস খেতে পছন্দ করে কী ধরনের মাংস খেতে পছন্দ করে সেটা ওকেই জিজ্ঞেস করে নিন ওকে আপনিও জানেন যে ও কি মাংস খায় বা কী ধরনের খাবার পছন্দ করে ওকে খাওয়ান মাংস মাংস কারণ এক্ষেত্রে জ্বর আসলে কিন্তু মুখের সাতটা চলে যাওয়ার প্রচণ্ড চান্স থাকে যে একটা অরুচি ভাব থাকে তো সেজন্য তার জন্য অবশ্যই একটু মাংস জাতীয় জিনিস খাওয়ান এবং মাংস খাওয়ালে দুটো সুবিধা হচ্ছে একসঙ্গে প্রোটিনও ঢুকে আছে শরীরের মধ্যে তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মুখের রুচিটাও ফিরে আসতে পারে এক নম্বর দু নম্বর হচ্ছে যেহেতু তেরো বছর বয়স তাই আমি ধরে নিলাম কোলেস্ট্রলের প্রবলেম নেই কারণ কোলেস্ট্রলের প্রবলেম এত কম বয়সে খুব আনন্য্যাচারাল হতেই পারে কিন্তু আনন্য্যাচারাল তো সেই জন্য ওকে একটু নির্দ্বিধায় মাংস খাওয়াতে পারেন কোনো প্রবলেম নেই ওকে সঙ্গে সঙ্গে একটা করে সকালবেলা ডিম খাওয়াবেন এটা কিন্তু জ্বর থাকলেও খাবেন না থাকলেও খাবেন ডিম খাবেন অবশ্য সকালে একটা করে কোনো রকম ইয়ক বাদ দিয়ে নয় পুরো ডিম খাওয়াবেন প্রত্যেক দিন সকাল একটা করে ডিম খাওয়াবেন আর যদি জ্বর থাকে সেক্ষেত্রে কলাটা ছাড় খাওয়াবেন না কিন্তু জ্বর যদি চলে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কলাটা প্রত্যেকদিন সকালে একটা করে কলা খাওয়াবেন আর অঙ্গুরিত ছোলা জ্বর থাকলেও খাবে না জ্বর চলে গেলে ওকে একটু মুখের অরুচি থাকলেও ওকে জোর করে একটু খাওয়ান যে একটু তোকে খেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি ওকে ওই ডিম সেদ্ধটা একসঙ্গে রেখে দিন ডিম সেদ্ধটা সকালে একটা খালি পেটে মানে অঙ্গুরতের ছোড়টা খাওয়ানোর সময় ডিম সেদ্ধটা ওর সামনে রেখে দিন যে তুই অঙ্কৃতের ছোড়াটা খেলেই তারপর ডিম সেদ্ধটা খাবি এই এই যে জিনিসটা একটা মানুষের মনে যে একটা থাকে না যে ওই ওই একদম ভালো খাবারটার ওর যেটা পছন্দযুক্ত খাবার সেটা লোভে পড়েও কিন্তু ওর যেটা অপছন্দ সেটা কিন্তু আগে খেয়ে নেবে তো ওইটা ওইটা আপনি একটু করুন দেখবেন তাহলেই কিন্তু ওর ফুডাবিটা ঠিক হয়ে যাবে আর বাচ্চা তো তাই ডালটালগুলো পছন্দ বোধ হয় একটা করবে না যদি পছন্দ করে তাহলে অবশ্যই খাওয়ান ডালটালগুলো আর তার মধ্যে আবার জ্বর যদি থাকে তাহলে তো ভাবের জন্য ডাল খেতে চাইবে না তো আপনি সেক্ষেত্রেও ওকে একটু চেষ্টা করুন যদি যেন শরীরে ভাত তাতগুলো একটু পরে ঠিকঠাক খাবার টাবারগুলো খায় শরীর যেন উইক না হয়ে যায় তার জন্য ওর যেটা পছন্দযুক্ত খাবার সেগুলো খাওয়ান স্পেশালি মাংসগুলো খাওয়ান এই যে এই ফোনটা এলো যে শিলা আপনি ফোন করলেন ১৩ বছরের ছেলে সে কিন্তু এই সেকেন্ড ওয়েভেই কিন্তু সে আক্রান্ত এই যে একটু আগে আপনি একটা কথা বলছিলেন ডক্টর যে আমাদের খুব ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে যে থার্ড ওয়েভ এলেই বাচ্চারা অ্যাফেক্টেড হবে এটা এটা সত্যিই ভুল আমার মনে হয় যে প্রত্যেকটা সেটা দু হাজার কুড়ির থেকে আজকে দু হাজার একুশ পর্যন্ত কিন্তু কম বেশি অনেক বাচ্চাই কিন্তু অ্যাফেক্টেড হয়েছে এবং আমরা সেরকম খবর পেয়েছি তো সেইখানে দাঁড়িয়ে আমাদের সচেতন হওয়াটা হচ্ছে মূল উদ্দেশ্য থাকা উচিত যে প্রশ্নটা করতে যাচ্ছিলো আপনাকে যে বর্ষাকাল এবং বর্ষাকালে আমরা জানি যে যারা যারা বাইরে কাজ করছেন আমাদের প্রত্যেকেই কাজের খাতে বেরোতে হচ্ছে অনেকেই বেরোচ্ছেন বাড়িতে যাচ্ছেন এবং তাদের সতর্কতার ক্ষেত্রে সবসময় তারা স্নান করে উঠতে পারছে না তুমুল বৃষ্টি হচ্ছে হয়তো এই সময় আমরা অনুষ্ঠান করছি পরেই আবার বৃষ্টি নামতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুই কি জামা কাপড় চেঞ্জ করলেই সমস্যার সমাধান হতে পারে একদম জামা কাপড় চেঞ্জ করবেন এবং তার সঙ্গে সঙ্গে ওয়াশরুমেকে আমি যেটা বললাম জামা জাম ভিজিয়ে দেবেন কিন্তু তার আগে তার আগে আপনি বাড়ি ঢোকার আগে একটা ফোন কল করুন আপনার বাড়িতে যে যিনি রয়েছেন ফোন কল করুন ফোন কল করে তাকে বলুন যে ওয়াশরুমের মধ্যে যেন আপনার নতুন জামা কাপড় মানে যেটা কাঁচা রয়েছে এরকম জামা কাপড় যেন ওয়াশরুমের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই টাওয়েলটাও যেন দিয়ে দেওয়া হয় তো এবার আপনি সোজা একদম একদম বাইরে থেকে বেরিয়ে ইয়ে করে বলুন যে দরজাটা যেন ওপেন করে হয় ডোরটা যেন ওপেন থাকে মানে যে যখন আপনি ধরুন জাস্ট বাড়িতে ঢুপু ঢুব্বু করছেন এরকম সময় আপনি বলে ফোন করে দিন যে ডোরটা ওপেন করতে এবং ওয়াশরুমের মধ্যে ওই জিনিসগুলো দিয়ে দিতে এবং আপনি যেন আপনাকে ডোরটা আপনি যখন ঢুকবেন দরজা তখন যেন ডোরটা ওপেন থাকে মানে আপনাকে যেন কোনোভাবেই দরজা টাচ করতে না হয় আপনি সোজা ঢুকে যাবেন এবং তা যে বাড়ির মেম্বারকে আপনি বলছেন দরজাটা ওপেন করতে ডোরটা ওপেন করতে তাকে বলবেন ডোর ওপেন করে দিয়ে তিনি যেন সেখান থেকে সরে যান এবং আপনি সিধা মানে আপনার সাথে কোনোভাবেই যেন উনি কন্ট্যাক্টে না আসেন উইদিন সিক্স ফিটের মধ্যে দূরত্বের মধ্যে না থাকেন তাই উনি যেন দূরে সরে যান এবং আপনি সোজা একদম দরজা দিয়ে ঢুকে সোজা ওয়াশরুমে যাবেন ওয়াশরুমে যাবেন আপনার জামা কাপড়গুলো খুলবেন জলে ভেজাবেন এবং তারপরে ওয়াশরুমে অবশ্যই যেন হ্যান্ড ওয়াশ থাকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবেন তারপর নতুন জামাকাপড় আপনি হাত দেবেন এইটা যেন অবশ্যই করুন তার আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আপনি একটু যদি পারেন তাহলে টাবেল দিয়ে আপনি ভালো করে যদি জল দিয়ে ভিজে টাবেলে আপনি ভালো করে আপনার গাটা একটু মুছে নিন মুছে নিয়ে স্নান যদি না করতে পারেন মুছে নিন মুছে নিয়ে তারপরে হ্যান্ড ওয়াশটা আরেকবার আপনি হাতটা করুন প্রথমে একবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলেন তারপরে আপনি গাটা মুছলেন টাবেল দিয়ে আবার একবার হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে টাবেল কেঁচে আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবেন যেগুলো আপনি পরে এসেছিলেন চার ঘন্টা এবং নতুন কাপড় পরে তারপর আপনি ওয়াশরুম থেকে বেরোবেন হ্যাঁ এই ধারণাটা মানে এই বিষয়টা আমাদের জানাটা খুব দরকার ছিল কারণ বাড়িতে অনেকেই কিন্তু কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষও রয়েছেন বাচ্চা রয়েছে এবং অসুস্থ মানুষও রয়েছেন তো সেক্ষেত্রে আমাদের সতর্কতাটা কিন্তু আমাদের কাছে সীমাবদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি আর আরেকটি কথা বলি আমি সেটা হচ্ছে যে এই যে সিচুয়েশান এই যে স্কুল বন্ধ কলেজেস অফ রয়েছে ছেলেমেয়েরা আমি বড়দের ক্ষেত্রে বলছি না বাচ্চা যারা একেবারেই ছোট। তাদের ক্ষেত্রে একটা মানসিক চাপ তৈরি হয় এবং এই যে একটা সাইকোলজিক্যাল আমরা তো বলছি যে কোভিড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্যানিক অ্যাট্যাক হচ্ছে তা কোথাও যেন একটা আমার মনে হয় প্যানিকার তখনই সম্ভব যখন কোথাও তার মেন্টাল একটা গ্যাপ তৈরি হচ্ছে একটা অভাব বোধ তৈরি হচ্ছে তো এই জায়গাটাও আমার মনে হয় একটু নজরদারি করাটা প্রয়োজন রয়েছে আগামী যে ডেল্টা ভ্যারিয়েন্ট আসছে তার আগে কি করণীয় যেখানে যেখানে আপনি বললেন যে ওয়েবটা যখন আসছে তখন আমাকে কী কী মানে ব্যবস্থা নিতে হবে যে কী কী ব্যবস্থা নিলে আমার আমাকে আমাকে আমি ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে আমি মুক্তি পাবো ডেল্টা প্লাস ভেরিয়েন্টের থেকে তাদের মুক্তি মানসিকভাবে আমাকে কতটা স্ট্রং হ্যাঁ ওটাই মানসিক মানসিকভাবে কতটা স্ট্রং হতে হবে দেখুন মানসিকভাবে তো সবসময় প্রথম থেকেই বলা হচ্ছে বলছি আমরা যে মানসিকভাবে স্ট্রং হন কখনো ভয় পাবেন অযথা প্যানিক হবেন না প্যানিক হলে কিন্তু তার সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন আপনার ইমিউনিটি পার কমে যাচ্ছে কারণ প্যানিক যে মানুষের শরীরে অ্যাটাক করার চান্স সব সময় বেশি যে কোনো জিনিসে এটা আমি শুধুমাত্র কোভিড নাইন্টিনের ক্ষেত্রে বলছি না যে কোনো আপনি যদি কখনো প্যানিক অবস্থায় থাকেন প্যানিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যান তাহলে দেখবেন আপনার প্যানিক মানে ওয়ান টাইপ অফ টেনশন ধরতে পারেন আপনি যখন টেনশন করবেন বা প্যানিক করবেন তখন দেখবেন যে কোনো রোগ হওয়ার বেশি থাকে তো সেই জন্য আমি বারবার করে বলছি শুধু কোভিড নাইন্টিনের জন্য নয় যে কোনো অবস্থাতেই প্যানিক হবেন না টেন্সড হবেন না আপনি যদি টেন্স না হন আপনি যদি পরিস্থিতির মোকাবিলা করার জন্য আপনি যদি একদম মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকেন তাহলে কিন্তু আপনার কোনো কিছুই আপনাকে অ্যাটাক করতে পারবে না শুধু দরকার হলো যে 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 প্রোটোকলগুলো বলা হচ্ছে ওগুলো একটু মেনে চলুন এবং আপনি একদম মানসিকভাবে প্রিপেয়ার থাকুন মেন্টালি প্রিপেয়ার থাকুন কোনো রকমভাবে কোনো প্যানিক হবেন বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের এই যে প্যানিক না হওয়া চিন্তাভাবনা সচেতন করা এইগুলো আমাদের মতো যারা মানে অ্যাডাল্ট পার্সন তাদের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্যাপ তৈরি হয় কারণ তারা অতটা বুঝতেও চাইছে না বা বুঝতেও পারছে না অনেক ক্ষুদে রয়েছে যারা দীর্ঘ দু বছর হয়ে গেল তারা ঘরবন্দি শুধু অনলাইন ক্লাসেসের উপর তারা স্কুল চিনছে সেই জায়গাটা আমার মনে হয় সেই জায়গাটা সেই বাচ্চাদের চাইল্ড সাইকোলজির জায়গাটার থেকে যদি আমরা ভাবি সেইখানে অভিভাবকদের কতটা তাদেরকে গাইড করা উচিত এই প্যান্ডামিক সিচুয়েশন আসবে একটা ফোন নিয়ে হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন আমি দত্তপুর থেকে শর্মিষ্ঠা দত্ত বলছি হ্যাঁ বলুন

แต่ এখন তো আমরা নিয়মিত ঠিক ল্যাবে যেতে পারি না এই মানে পরিস্থিতির জন্য আমরা বাড়িতে নিয়মিত টেস্ট করাই ইনসুলিন ও ন্যাচার আচ্ছা বাড়িতে বাড়িতেটা থাকে বাড়িতে কত কবে লাস্ট করেছিলেন টেস্টটা মানে বাড়িতে করেছিল এই কিছু কদিন গত সপ্তাহে আপনার হাঙ্গিং ছিল 100 কত 32 আচ্ছা আর পি পি ছিল ঠিক আছে আচ্ছা আমি হ্যাবিট গুলো সব বলে দিচ্ছি উনি কি খাবেন কী খাওয়া দাওয়া করবেন কিভাবে লাইফস্টাইল মেনটেন করবেন বলে দিচ্ছি প্রথম কথা যে আপনি যে এজটা বলেছেন এবং যতদিন ধরে ওনার ইয়েটা রয়েছে সুগারটা রয়েছে আপনি বলেছেন সেক্ষেত্রে ওনার আমি এটা ধরতেই পারি যেটা কন্ট্রোল্ড আনকন্ট্রোল্ড নয় কারণ আনকন্ট্রোল হলে একদিন ধরে সুগার থাকার ফলে উনি কিন্তু সুগার থাকার পরে উনি কিন্তু সুস্থ থাকতে পারতেন উনি যখন সুস্থ আছেন মোটামুটি সুস্থ আছেন সেক্ষেত্রে বলা যায় ওনার সুগারটা কন্ট্রোল সুগার এক নম্বর সেকেন্ড হচ্ছে উনি ইনসুলিন নিন যায়নি ইনসুলিন নিলেও ভয়ের কিছু নেই ইনসুলিন নিচ্ছেন তার কারণ ওনার হ্যাঁ হ্যাঁ আপনি ফোন ছেড়ে দিন শুনতে থাকুন ইনসুলিন নিচ্ছেন তার কারণ ওনার ইনসুলিন নেওয়ার প্রয়োজন আছে বলে নিচ্ছেন কিন্তু এটা এরকম ভাবার কোনো কারণ নেই যে ইনসুলিন নিচ্ছেন মানে ওনার সুগারটা হয়তো আনকন্ট্রোল হয়ে গেছে বা সুগারটা ভীষণ খারাপ সুগার ক্ষতিকারক হয়ে গেছে সেরকম কিন্তু নয় এক দু নম্বর তিন নম্বর হচ্ছে যে ওনার যে ফুড হ্যাবিটটা হবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব ফাইবার যুক্ত খাবার খাওয়াতে ওনাকে আমি যেটা আগেও বলেছি এবং ওনাকে চেষ্টা করবেন কার্বোহাইড্রেটযুক্ত খাবার না খাওয়াতে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই দেখুন আমাদের সকলের একটা ভুল ধারণা আছে যে আমরা ফ্যাট জাতীয় খাবার খেলে বোধহয় বেশি মোটা হয়ে যাবে আমি বারবার করে বলছি ফ্যাট জাতীয় খাবার নয় আমরা বেশি মোটা হই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে কেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে বেশি মোটা হই তা কার্বোহাইড্রেট খাবার কিন্তু আমরা যত সম্ভব খেতে পারি মানে আমরা যত ইচ্ছা আমরা খেয়ে নিতে পারি আমাদের পেটে না একদম দু ধরনের ফাঁসা থাকে তার মধ্যে একটা ফাঁসা যেটা সুপারফিশিয়াল ফাঁসা বলি এটা পেটে পেটে থাকে না যার ফলে যত খুশি খাবার আমরা খেতে পারি দেখবেন আমরা অনেক কেউ কেউ হয়তো ইচ্ছা যদি থাকে কেউ কেউ হয়তো অনেক খাবার খেয়ে নিতে পারেন পেটটা ফুলে যায় কেউ কেউ হয়তো কম খাবার খেতে পারেন ইচ্ছা ইচ্ছা যদি না থাকে এবং এইটা কারণটা হচ্ছে পেটে সুপারফিশিয়াল ফাঁসা থাকে না বলে এবারে ধরুন আপনি যদি ভাইবার জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান আপনি কিন্তু যত খুশি খাবার খেতে পারবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার যেখানে আপনার প্রচুর পরিমাণে চিনি জাতীয় জিনিস রয়েছে সুগার জাতীয় জিনিস রয়েছে তো সেইগুলো যদি আপনি খান এগুলো দেখবেন যত খুশি আপনি খেতে পারবেন তখন কী হয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে কিছুটা পরিমাণ খাবার আমাদের দেহ গঠনের কাজে লাগে বাকিটা বাকি যে কার্বোহাইড্রেটটা সেটা কিন্তু পরবর্তীকালে ফ্যাট হয়ে অ্যাডিপোস টিস্যু মানে ফ্যাটি টিসু থেকে জমা হয়ে যায় কিন্তু ফ্যাট খেলে কি হয় ডিরেক্টলি যদি আমরা ফ্যাট খাই ধরুন ঘি খেলাম মাখন খেলাম চর্বি যদি কোনো জিনিস খেলাম সেটা কি হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের পর শরীর গ্রহণ করতে পারে না হ্যাঁ তারও একটা লিমিট আছে ধরুন আমাদের শরীরে প্রতিদিন যে পরিমাণে আমাদের ফ্যাট দরকার এটা ওয়েট অনুযায়ী ভ্যারি করে ন গ্রাম থেকে আঠেরো গ্রাম পর্যন্ত এগুলো ভ্যারি করে তো যে পরিমাণ আমাদের ফ্যাট দরকার তার থেকে বেশি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত শরীর গ্রহণ করতে পারে তার থেকে যদি বেশি কেউ ফ্যাট খায় সেটা কিন্তু তার থাকবে না শরীরে তার শরীর দিয়ে বেরিয়ে যাবে মানে এমন কোনো ভাবার কারণ নেই যে আমি প্রচুর ফ্যাট খেলাম আমার শরীরে কিছুটা যতটা দরকার ততটা ফ্যাট লাগলো কাজে লাগলো বাকিটা আমার ফ্যাট হয়ে জমা হয়ে গেলো তা কিন্তু কিন্তু নয় ফ্যাট কিন্তু জমা হয় কম পরিমাণ বেশি জমা হয় কার্বোহাইড্রেট সেই জন্য আমরা বারবার করে বলি কার্বোহাইড্রেট অ্যাভয়েড করুন কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা সুগার জাতীয় খাবারটা ভীষণভাবে অ্যাভয়েড করতে হবে তার মধ্যে ভাতটা একদমই কম খেতে হবে আপনার হাজব্যান্ডের জন্য যেটা বলছি বারবার করে ভাত একদম কম যথাসম্ভব ভাত কম খাবেন রাত্রে যদি আপনার রুটি খান আপনি অল্প একটু ভাত খাবেন দুটো রুটি খাবেন এরমভাবে খেলে আপনার খুব ব্যালেন্সড হবে ডায়েটটা আর দুপুরবেলাতে যদি ভাত খেতেই হয় একান্তই তাহলে এক কাপ ম্যাক্সিমাম এক কাপ এক কাপ চাল নয় কিন্তু ভাত এক কাপ এটা মাথায় রাখবেন ভাত এক কাপ মানে ভীষণই কম চা কাপের এক কাপ যদি ভাত হয় ভীষণ কম এবং তার সঙ্গে সঙ্গে ওনার পেটটা ভরানোর জন্য বেশি পরিমাণে সবজি খাওয়ান ফল খাওয়ান তিন ঘন্টা অন্তর বেশি পেট ফাঁকা দেবেন না তিন ঘন্টা অন্তর অন্তর খাবার খাওয়ান এগুলো যদি ওনাকে খাওয়াতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে ওনার যে ডায়েট চার্ট দেওয়া রয়েছে অলরেডি ডায়েট চার্টটাকে ফলো করুন বেশি পরিমাণে ফ্রুটস বেশি পরিমাণে ভেজিটেবলস এগুলো খাওয়ান তাহলে দেখবেন উনি ঠিক থাকবেন এবং চেষ্টা করবেন যথাসম্ভব কার্বোহাইড্রেট কম খাওয়াতে কিন্তু যেটুকু নইলে নয় সেটুকু ছাড়া বাকি কার্বোহাইড্রেট কম খাওয়াতে আর একটা জিনিস চেষ্টা করবেন বেশি বারবার করে জল খেতে জল খেলে কি হবে বিশেষ করে খাবার আগে উনি যদি খাওয়ার আগে জল খেয়ে নেন আমাদের অনেকের ধারণা আছে খাওয়ার আগে জল খেলে সেটা বোধ খারাপ না একদমই খারাপ নয় খাবার আগে জল খেলে একটা সুবিধা হলো যে পেটটা ভরে থাকে তখন কিন্তু বেশি খাবারটা খাওয়া যায় না বিশেষ করে জাতীয় খাবার তো সেই জন্য ওনাকে যদি জাতীয় খাবার কখনো দেন তার আগে যদি এক গ্লাস জল খাইয়ে নেন ওনার কীভাবে হবে পেটটা ভরে থাকবে উনি বেশি খাবারটা খেতে পারবেন না এবং তারপরে তিন ঘন্টা অন্তর অন্তর ওনাকে এক বাটি করে সবজি একটু করে একটা করে গোটা ফল এরকম দিতে থাকুন দেখবেন উনি সুস্থ থাকবেন অসুবিধা হবে না একদম আর যে প্রশ্নটা করছিলাম আমি ডক্টরে একটু আগে যে অভিভাবক দের থেকে গাইডলাইনস এবং বাচ্চাদের ক্ষেত্রে তাদের যে মানসিক বৃদ্ধিটা যাতে আটকে না যায় কারণ এই সিচুয়েশন এই প্যান্ডেমিক সিচুয়েশন আবার একটা ফোন আসছেহ্যালো নমস্কার বলছেন হ্যাঁ নমস্কার বলছি এই বিএম আছে 12 তারিখ আমার বাবার করোনা হয়েছিল আপনার নাম 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 সাগর দেব মদ্দমগ্রাম থেকে বলছি এবার বলুন হ্যাঁ বলছি আমার বাবার করোনা হয়েছিল 12 তারিখে ঠিক আছে তো

আচ্ছা আবার তো পজিটিভ ধরা পড়েছিল সেই টেস্টটা কবে করেছিলেন মানে ডেটটা কবে টেস্টটা মানে যখন 12 তারিখ কইতাম তখন তো করোনা ধরা পড়েছিল তো আবার 12 মানে কোন 12 মে মাসের 12 মে মাসের 12 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি আবার শুনতে থাকি হ্যাঁ এবারে আমি একটু আগে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন ওনারও একই টাইপের প্রশ্ন ছিল ওনার হয়তো সিম্টমগুলো একটু আলাদা কিন্তু হ্যাঁ পেট ফোলা ছিল এরকম সিমটম ছিল আপনার ক্ষেত্রে পা ফুলে যাচ্ছে ক্ষেত্রে এবার ব্যাপারটা কিন্তু উত্তরটা কিন্তু আমার মরালের সেমই হবে প্রথম কথা হচ্ছে যে যেহেতু বারোই মেয়ে ধরা পড়েছিল তারপরে আমি ধরে নিচ্ছি বাইশে মে পর্যন্ত ম্যাক্সিমাম জ্বরটা থাকবে দশ দিন তারপর আর জ্বর থাকা কথা নয় এবার আমি যদি এই ডেটটা ধরে এগোই যেহেতু আপনি ডেটটা বলতে পারলেন না ঠিক করে তো সেক্ষেত্রে আমি ধরে এগোচ্ছি মোটামুটি মোরলেস টোয়েন্টি সেকেন্ড মেয়ের মধ্যে আপনার পরপর তিন দিন জ্বর আসেনি এরকম ডেটটা হয়েছে তো যদি সেটা হয়ে থাকে তাহলে এখন জাস্ট দু মাস ওভার হয়েছে এখনও পর্যন্ত কিন্তু উনি ভাল্লারেবেল পিরিয়ডের মধ্যে রয়েছেন আমি একটু আগেই ভদ্রমহিলাকে বলছিলাম যে তিন মাস পর্যন্ত কিন্তু আপনার যে কোনো সিমটমস হতে পারে যেগুলো পোস্ট কোভিড কমপ্লিকেশানস বলি আমরা তো এটা তিন মাস পর্যন্ত হতে পারে তো সেই জন্য ঘাবড়ানোর কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই পা যেটা ফুলে যাচ্ছে আপনি চেষ্টা করুন যে একটু পাটাকে যেন ওই একটা বালিশ নিয়ে বালিশের মধ্যে মানে আপনি নর্মাল অবস্থায় বসে থাক বসিয়ে রাখবেন বাবাকে বসে পাটা একটা উঁচু জায়গায় করবেন উঁচু মানে একটু উঁচুর দিকে তুলবেন উঁচুর দিকে তুলে পায়ের তলায় একটা বালিশ দিয়ে দেবেন মানে পাটা যেন নর্মাল বডি লেভেলের থেকে একটু উঁচু উঁচুতে থাকে মানে ধরুন আপনি যদি এরকমভাবে বসে থাকেন তাহলে পা লেভেলটা যেন এরকম থাকে উঁচু থাকে যাতে করে ওই জায়গাটা ব্লাডটা সার্কুলেশন হয় ব্লাডটা ভালো করে ফ্লো হয় মানে উঁচু ইয়ের দিকে হাঁটুর দিকে তাহলে দেখবেন ওনার যেই যে পা ফুলে যাওয়ার টেন্ডেন্সিটা এটা বা ব্যথাটা এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং এটা এইভাবে কিন্তু উনি মাঝে মাঝেই যেন দিনের মধ্যে মোটামুটি যখন করবেন তখন ওই ওরকমভাবে উঁচু করে আধ ঘন্টা মতন বসে থাকবে আধ ঘন্টা মতন করবে দিনের মধ্যে তিন থেকে চারবার করে এরকমভাবে করবে এরকমভাবে করলে দেখবেন উনি একটা ভালো থাকবেন আর বাকি আমি আপনাকে বলেই দিচ্ছি তিন মাস পর দেখবেন আস্তে আস্তে সব কমে যাবে হ্যালো নমস্কার দিদিমণি নমস্কার কে বলছি আমি আমি দক্ষিণ দিনাজপুর থেকে রিঙ্কু সাহা বলছিলাম হ্যাঁ বলুন কি প্রশ্ন আছে হ্যাঁ আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাইছি দীনবন্ধু ডাক্তারবাবুর কাছে যে আমার ছেলের আঠারো বছর বয়স হ্যাঁ তো ও মে মাসের আঠারো তারিখে কোভিড আক্রান্ত হয়েছিল হ্যাঁ তারপর থেকে ওর একটু সমস্যা দেখা দিয়েছিল দিয়েছে আপনার এই শ্বাস প্রশ্বাসের সমস্যা আর একটু পেট পেটটা বেশ ফুলে ফুলে যায় তো ডাক্তার দেখানোর পর পরীক্ষা নিরীক্ষা করার পর উনি বলছেন যে ও জন্ডিস আক্রান্ত হয়েছে লিভারে জন্ডিস লিভার জন্ডিস হ্যালো হ্যাঁ বলুন শোনা যাচ্ছে বলুন হ্যাঁ লিভার জন্ডিস হয়েছে তো লিভার জন্ডিসটা এখন আবার পরীক্ষা পরে আবার পরীক্ষা করানো হলো রক্ত পরীক্ষা করানো হলো তো একটু লিভার জন্ডিসটা মানে ইয়ে একটু সিম্পটমটা কম দেখা দিয়েছে তো কেমন ভাবে চলবো কি করবো একটু সেই সম্পর্কে একটু জানতে চাইছিলাম ও আরও বলছে যে মানে পেটের ডান সাইড একটু ভার ভার লাগছে মানে এগুলো কি কিসের সমস্যা এই সম্পর্কে একটু জানতে চাইছিলাম আর কি ম্যাডাম আচ্ছা আচ্ছা প্রথমেই আপনাকে লাস্ট প্রশ্নটার থেকে উত্তর শুরু করি যেটা আপনি বললেন যে পেটের ডান দিকটা ভার লাগছে প্রথম কথা আপনাকে বলি আমাদের যে লিভার থাকে সেটা কিন্তু ডান দিকেই থাকে এবং আপনি আমাকে তো এখন দেখাতে পারছেন না বা আমি আপনাকে দেখাতে পারছি না যে পেটের এক্সাক্টলি কোন জায়গায় থাকে এবং কোন জায়গায় ওনার ব্যথাটা করছে আপনি যদি দেখাতে পারতেন তাহলে আমি আপনাকে বলেই দিতাম যে ওই জায়গাটাতেই কিন্তু লিভার থাকে যেখানে ওনার ব্যথাটা হচ্ছে কারণ যেহেতু জন্ডিস আক্রান্ত উনি হয়েছেন তো এটা একটু হবে যেহেতু জন্ডিস আক্রান্ত হয়েছেন উনি এখনও জন্ডিস থেকে পুরোপুরি রিকভার করতে পারেননি তো পেটটা ওই একটু ভার ভার পেটটা একটু ব্যথা ব্যথা যেখানটা লিভার থাকে পেটের ডান দিকটা এটা হবে এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই আর আপনার আপনি যেটা প্রথমে বললেন যে ওর একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে মানে একটু শ্বাসকষ্ট দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমি একটু আগেই এই ভদ্রমহিলাকে বলছিলাম যে ব্রিদিং এক্সারসাইজগুলো করতে বা কোনো একজন ভদ্রলোক ফোন করেছিলেন ব্রিদিং এক্সারসাইজগুলো করতে বলছিলাম তার মধ্যে আপনাকে আমি আপনি যদি না শুনে থাকেন আপনাকে আরেকবার আমি বলে দিচ্ছি তিনটে আপনাকে এক্সারসাইজ কর তিনবার আপনাকে এক্সারসাইজটা করতে হবে আপনার ছেলেকে একটা হচ্ছে প্রথম কথা সকালবেলা ঘুম থেকে উঠে ছটার সময় এটা কিন্তু বারবার বলে দিচ্ছি ছটার সময় ছটা বা তার আগে আপনাকে কোনো একটা খোলা জায়গায় যেতে হবে সেটা বাড়ির ছাদ হোক মাঠ হোক বা কোথাও হোক মানে খোলা জায়গায় একটু যেতে হবে গিয়ে আধ ঘন্টা মতন মুখটা মুখটা জোরে জোরে মুখ থেকে জোরে জোরে শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে জোরে জোরে শ্বাস নিতে হবে ছাড়তে হবে এরকমভাবে আধ ঘন্টা টাইম করতে হবে এবং সেটা মুখ দিয়ে যেন নাক অবশ্যই নাক থাকবে মানে নাকটা বন্ধ করে করবেন না নাকও থাকবে কিন্তু মুখ দিয়ে করবেন আচ্ছা এটা গেল এক নম্বর এটা আধ ঘন্টা করবেন সকালে ছটার সময় সেকেন্ড হচ্ছে আপনি এগারোটার সময় ঠিক এগারোটার সময় এবং সন্ধ্যাবেলায় আপনি টাইম মতন ছটা সাতটার দিকে আরও দুবার যেটা করবেন সেটা হচ্ছে যে একটু ব্রিদিং এক্সারসাইজ করবেন সেটা কীরকম না একটু উপর হয়ে শোবেন উপর হয়ে শুয়ে বালিশটা একটা বালিশ বুকের তলায় এবং একটা বালিশ হাঁটুর তলায় হাঁটুর জাস্ট একটু নিচে ওইখানে রাখবেন রেখে উপরে হয়ে শুয়ে আপনি জোরে জোরে শ্বাস মানে ছেলেকে বলবেন যে জোরে জোরে শ্বাস নিতে এবং ছাড়তে জোরে জোরে শ্বাস নিতে এবং ছাড়তে এরকমভাবে দশ বার করে উনি করবে পাঁচ থেকে দশবার করে এবং এই জিনিসটা উনি সন্ধেবেলাতেও করবে তো এরকমভাবে যদি উনি করতে পারে তিন তিনবার করতে হবে সকালবেলা আধ ঘন্টা খোলা হাওয়ায় একটা শ্বাস নিতে হবে তার সঙ্গে সঙ্গে জোরে জোরে এবং তার সঙ্গে সঙ্গে সকাল এগারোটার সময় এবং সন্ধ্যা ছটা বা সাতটার সময় আর আর দুবার ওই প্রোন পজিশনে মানে উপর হয়ে শুয়ে যে এক্সারসাইজগুলো বললাম ব্রিদিং এক্সারসাইজগুলোগুলো করতে হবে তাহলে দেখবেন ওনার অনেকটা পেটের এই যে শ্বাসকষ্টের প্রবলেমগুলো অনেকটাই দূর হয়ে যাবে আর পেটের ব্যথার জন্য আপনাকে বলি যে পেটের ব্যথাটা কিন্তু আস্তে 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 কমবে যেহেতু জন্ডিসে উনি আক্রান্ত এবং টিল নাও জন্ডিস জন্ডিসের থেকে উনি ওভারকাম করতে পারেননি রিকভার করতে পারেননি তো ওটা নিয়ে চিন্তা কিছু না ওটা আস্তে রাস্তায় ঠিক হয়ে যাবে আজকাল হাতে সময় নিয়ে অবশ্যই সতর্ক আপনাদের প্রত্যেকেই থাকতে হবে আমাদের প্রত্যেকেই সতর্ক থাকতে হবে এবং থাকবেই অনুষ্ঠান করোনা সতর্কতা অনেক ধন্যবাদ জানাবো ডক্টর রয়েকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার বিশেষ বিজ্ঞপ্তি আসল এ কেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন ডক্টর প্লাস সিক্সটি ফাইভ বাই টু এম বি রোড কলকাতা ফিফটি ওয়ান ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন সুস্থ থাকুন সাবধানে থাকুন